নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিল চাঞ্চল্যকর একটি তথ্য। সেই তথ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার ওযু করার ফজিলত এবার বিজ্ঞানীরাই প্রমাণ করে দিলেন। তারা প্রমাণ করে দিলেন আল্লাহ তার বান্দাদের কত ভালোবাসেন ও কতটা হেফাজত করেন। একটা মানুষ দৈনিক পাঁচবার ওযু করলে তার শরীরে কি ঘটে ও কতটা উপকারী, সবকিছুই জানবেন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, ওযুর ফরজ কয়টি? অবশ্যই মুসলিম হিসেবে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে ওযু। নামাজ, সেজদায়ে তেলাওয়াত আর কাবা ঘরের তাওয়াফ ইত্যাদি আমলের জন্য ওযু আবশ্যক। ওযু পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উৎকৃষ্ট মাধ্যম। আধুনিক গবেষণায় দেখা গেছে ওযু স্বাস্থ্য রক্ষার সুবর্ণ নীতি। এক নম্বরে হাত ধোয়া। ওযুতে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হয়, তারপর কুলি করতে হয়। আধুনিক বিজ্ঞান বলছে হাতের মধ্যেই রয়েছে মানুষের স্বাস্থ্যের গ্যারান্টি ও নিশ্চয়তা। অর্থাৎ ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে আমরা অনেক রোগ থেকে নিরাপদ থাকতে পারি। দুই নম্বরে কুলি করা। ওযুতে গড়গড়া করে কুলি করা সুন্নাত। এভাবে কুলি করলে দাঁতে লেগে থাকা খাদ্য কণাগুলো বের হয়ে যায়, যা দাঁতের ফাঁকে আটকে থেকে দুর্গন্ধ সৃষ্টি করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন দাঁত ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে। কুলি করার দ্বারা দাঁত পরিষ্কার থাকে এবং ডায়রিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তিন নম্বরে নাকে পানি দেওয়া। নাক হলো শ্বাস গ্রহণের একমাত্র পথ, আর যেই বাতাস থেকে শ্বাস গ্রহণ করা হয় তার মধ্যে লালিত পালিত হয় অসংখ্য ধ্বংসাত্মক জীবাণু, যা নাক দিয়ে ভেতরে প্রবেশ করে। তাছাড়া নাকে পানি প্রবেশ করলে মস্তিষ্ক সজীব থাকে, দৃষ্টিশক্তি প্রখর হয় এবং সাইনাসাইটিস রোগের উপশম হয়। চার নম্বরে মুখমণ্ডল ধৌত করা। বাতাসে অসংখ্য রোগ জীবাণু উড়ে বেড়ায়, যা খালি চোখে দেখা যায় না। স্বাস্থ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞগণ বলেন প্রত্যেক বারবার চেহারা ধৌত করা সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য খুবই ফলপ্রদ। পাঁচ নম্বরে কনুই পর্যন্ত হাত ধোয়া। ওযুর মধ্যে উভয় হাত কনুই পর্যন্ত ধোয়া ফরজ। এতে হাতের মধ্যে রক্ত চলাচলের গতি বৃদ্ধি পায় এবং হাতের মাংসপেশি শক্তিশালী হয়ে ওঠে। তাছাড়া হাতের শিরা উপশিরার সঙ্গে সারা দেহের শিরা উপশিরায় সংযোগ রয়েছে, সুতরাং কনুই পর্যন্ত হাত ধোয়া হলে এর প্রভাব সারা দেহে প্রসারিত হয়। বিশেষ করে হৃৎপিণ্ডের রক্ত চলাচল এবং শক্তি যোগানোর ক্ষেত্রে কনুই পর্যন্ত হাত ধোয়া জরুরি। ছয় নম্বরে মাথা মাসেও করা ও ঘাড় মাসেও করা। মানুষের সব অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে মাথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাথা মাসেও করা হলে মাথা ঘোরানো, সর্দি, অনিদ্রা ইত্যাদি কষ্ট লাঘব হয় এবং চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে ঘাড় মাসেও করার দ্বারা মানব দেহে বিশেষ এক শক্তি সঞ্চারিত হয়, যার সম্পর্ক মেরুদণ্ডের হাড় এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে। এরপরে রয়েছে পা ধোয়া। ধুলাবালি ও জীবাণু দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের পা। পা ধৌত করা দ্বারা যেমন পায়ের পরিচ্ছন্নতা অর্জিত হয়, তেমনি সেখানে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং কর্মক্ষমতা বাড়ে। পায়ের সঙ্গে হৃৎপিণ্ড, কিডনি, পেট ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গের সম্পর্ক রয়েছে।